वेलकम टू आमार रान्नाशाला। आमार रान्नाशाला तुम्हारे सकल के आरो एक बार वेलकम जानिए आज के आबार एक नतून रेसिपी तुम्हारे संगे शेयर करते चले हे जलपाइर चटनी रेसिपी। खूब ही कमन एक रेसिपी किन्तु आमी किभाबे तैरी करछि कि कि दिच्छि एकदम घरोया भावे सादामाटा भावे एई चाटनी रेसिपिटा आमी तैरी करब किन्तु खेते असाधारण लागे। आर एखन शीतकाल पड़े गेछे बाजारे प्रचुर परिमाणे जलपाइओ उठे गेछे सेई जलपाइर चाटनी रेसिपिटा किभाबे तैरी करछि सेटाई तोमार संगे शेयार करते चलेछि। आर एटा खावा दावार एकदम शेष पाते एई चाटनी खेते दुर्धर्ष लागे। चलो ताहले देखते थाको किभाबे तैरी करछि। जलपाइर चटनी तैरी करार जन्य आमी एखानते पाँचटा बड़ो बड़ो साइजे जलपाई निये नियेछि। तोमरा तोमादेर जे रकम लागबे सेरकम परिमाणे जलपाइटा नेबे तबे आमार पाँचटातेई हये जाबे। आर जलपाइर साइजटाओ खूब बड़ो बड़ो। जलपाइर खोलागुलोके आमी छाड़िये निये भालो करे केटे नेब। आर किभाबे एई जलपाइर चटनीटा आमी तैरि करछि सेटा तोमादेर संगे रान्ना करते करते शेयार करब। चलो ताहले देखते थाको। ए देखो जलपाइगुलोके आमी ठीक एरकमभावे खोला छाड़िए एरम पिस पिस करे केटे नियेछि। तोमरा चाइले एखाने एकटा कथा बोले राखि तोमरा जलपाइगुलोके सिद्ध करे निये चटके निये करते पारो सेटाके मिहिभावे चटके निये करते पारो। तबे आमादेर एखाने आमादेर बाड़िते सबाई एरकमभावे जलपाइयेर आटि चुषे चुषे खाबे खेते एरकमभावेई भालो लागबे सेई जन्य आमी जलपाइयेर चार पाँचगुलो ठीक एरकमभावे केटे केटे नियेछि। আর জলপাই আটিগুলোকেও ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। হ্যাঁ, এইভাবে আমি এবার এটাকে সেদ্ধ করতে বসাবো। অনেকে ডাইরেক্টও করে তবে আমি সেদ্ধ করে জলটাকে ফেলে দেবো। জলপাই একটা কষ থাকে, সেই কষটা থাকলে খেতেও ভালো লাগে না। দেখো আমি কিভাবে করছি। এ দেখো গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে একটু জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে যাক। এ দেখো জলটা গরম হয়ে গেছে। এবার আমি জলপাইগুলোকে এই জলের মধ্যে ছেড়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে আমি একটু সেদ্ধ হতে দেব। একটা ঢাকা আমি চাপা দিয়ে দিলাম, ঢাকাটাকে সরিয়ে নিয়েছি, জলপাইটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি জলটাকে ফেলে দেবো, দিয়ে জলপাইটাকে ছেঁকে আমি নিয়ে নেবো। কারণ এই জলটাতে একটা কষ্টা ভাব থাকে, সেই জন্য আমি জলপাইটাকে জল থেকে তুলে নিচ্ছি। দেখো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি হাফ টিস্পুন মতন তেল দিয়েছি, খুবই সামান্য তেল লাগে। আর এ দেখো জলপাইটাকেও আমি ছেঁকে তুলে নিয়েছি জল থেকে। আর এবার আমি ফোড়ন দিচ্ছি। ফোড়ন মানেই হচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে চাটনি খেতে খুবই ভালো লাগে। এখানেতে আমি সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে, আর নিয়েছি শুকনো লঙ্কা। তোমরা চাইলে পাঁচফোড়নও দিতে পারো, তবে আমার সর্ষে ফোড়নের ফ্লেভারটা খেতে খুব ভালো লাগে, সেজন্য আমি সর্ষে ফোড়ন দিচ্ছি। আমি এখানেতে সর্ষেটা দিয়ে দিলাম, আর দিচ্ছি শুকনো লঙ্কা। এই দেখো ফোড়নটা হয়ে গেছে, একটা সুন্দর সেন্ট বেরিয়ে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে নেওয়া জলপাইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি অ্যাড করছি এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, হাফ টিস্পুন মতো নুন দিচ্ছি। হাফ টিস্পুনের থেকেও কম নুন আছে, নুনের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। আমি অল্প একটু নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো জলপাইটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আমি। এবার আমি দিয়ে দিচ্ছি বড় চামচে ছ চামচ চিনি আমি অ্যাড করে দিলাম। মিষ্টিটা যার যার তোমরা টেস্ট অনুযায়ী দেবে, যার যেরকম মিষ্টি খেতে ভালো লাগে বা পছন্দ হয় সেইভাবে তোমরা দেবে। আর এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো জল।
আমি জলটা অ্যাড করে দিলাম। এ দেখো বন্ধুরা, জলপাইয়ের চাটনি আমার প্রায় রেডি হয়ে গেছে, একদমই রেডি হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছিলাম, চাটনিটা টক টক মিষ্টি মিষ্টি, খেতে খুব সুস্বাদু হয়েছে। আমি যেভাবে তৈরি করলাম তোমরা একবার ঠিক এইরকমভাবে তৈরি করে খাবে, দেখবে খুব ভালো লাগবে। আটিগুলো অবধি খুব সুন্দর একটা টক মিষ্টি ভাব চলে আসে, খেতে খুব টেস্টি হয়। চলো তোমাদেরকে এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখো চাটনি হয়ে যাওয়ার, দেখো পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, চলো। এই দেখো জলপাই চাটনি আমার একদম রেডি, আমি পরিবেশন করে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। যেভাবে তৈরি করলাম একবার অন্তত তৈরি করে খেয়ে দেখো, অসাধারণ লাগে। আর যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে বা পছন্দের হয়, তাহলে আমার রান্নাশালা চ্যানেলটিকে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যে সমস্ত নিত্য নতুন রেসিপি তৈরি করবো সে সমস্ত রেসিপির আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা, তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। চলো তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, পরের দিন নতুন রেসিপি নিয়ে এসে হাজির হবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।